মাই বিউটিফুল পিপল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে আমি তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করব। তো চলো তোমরা দেখতে পাবে কার মেকআপ ভিডিও শেয়ার করছি, তারটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলে তোমরা আশা করছি ভাল লাগবে দেখতে ব্লগটা। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। ফার্স্ট আমি গোলাপ জলটা নিয়ে নিয়ে ভালোভাবে মুখটা মুছে নিচ্ছি গোলাপ জলটা দিয়ে। এবার আমি নিচ্ছি অ্যালোভেরা জেল, সেটাও ভালোভাবে মুখে মেখে নিচ্ছি। এবার নিচ্ছি প্রাইমার, সেটাও ভালোভাবে মুখে মেখে নিচ্ছি। এবার নিচ্ছি ভুরুতে করবো বলে কাজলটা। চুলটা আমার পুরোপুরি করা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি কনসিলার। এটা এবার ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে মুখে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফেস পাউডারটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, ওখান থেকে ব্ল্যাক কালারটা বেছে নেবো। চোখটা আমার হয়ে গেছে, এবার আমি লাইনারটা নিয়ে নিয়েছি, চোখের লাইনার দিয়ে দেবো। এবার আমি আবার একটু আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি কর্নারগুলো করার জন্য। এবার আমি হাইলাইটটা নিয়ে নিচ্ছি, চোখের কর্নারগুলো দিচ্ছি হাইলাইটারটা। আমি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি,
এটাকে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মুখের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি ফেস পাউডারটা, ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কন্ট্রোলটা, এর মাঝখানটায় আমি কনসিলারটা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার দিয়ে একটুখানি থুপে দিলাম। এবার আমি হাইলাইটারটা নিয়ে নিয়েছি, এবার আমি লিপ বামটা লাগিয়ে নিয়েছি ঠোঁটে, এবার লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি তার উপর থেকে। এবার আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি চোখের ওপর আর নিচে পাতাগুলোয়। এবার আমি আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি চোখের মধ্যে। আমার লাগানো হয়ে গেছে, পুরো সাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পেলে আমার লাগলো না হ্যাঁ লাগলো আমি জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই, তো বাই বাই তোমাদেরকে, বাই।